মাটি মাফিয়াদের দৌরাত্যে বিপন্ন ফারাক্কার ফিডার ক্যানেলের পশ্চিম পারে অবস্থিত মুর্শিদাবাদ জেলার বাগদাবড়া ফরেস্ট বাগদাবড়া কাজু মহুয়া শাল সেগুনে পরিপূর্ণ। মাটি মাফিয়ারা অবৈধভাবে প্রশাসনের নাকের ডগা এখান থেকে লাল মোরাম কেটে চলেছে। এনটিপিসির ফাঁড়ির সামনে দিয়ে গাড়ি গাড়ি লাল মোরাম চলে যাচ্ছে বিভিন্ন প্রান্তে। এতে এক এক জায়গায় বড় বড় পুকুর সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ না হলে যেভাবে মাটি কাটা হচ্ছে জেসিবি মেশিন দিয়ে, তাতে সম্পূর্ণ বাগদাবড়া ফরেস্ট তলিয়ে যাবে। ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমারা খাতুনের অভিযোগ, মাটি মাফিয়াদের সঙ্গে ফারাক্কার বিএলআরওর গোপন আঁতাতে এই কাজ চলছে। এভাবে যে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে, এভাবে আমি আমাকে অনেকেই এসে অভিযোগ করছে, কিন্তু আমি এই ব্যাপারে বিএলআর সাহেবকে বলেছি, অনেকবার বলছি, কিন্তু উনি কোনো কর্ণপাত করছেন না, কোনো মানে আমাদেরকে সাহায্য করছেন না। কিন্তু আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে উনি যখন আমাদের এতে কান দিচ্ছে না, তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি ব্যাপারটা জানাবো এবং তাড়াতাড়ি আমি এর ব্যাপারে। ফারাক্কার বিডিও রাজশ্রী চক্রবর্তী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। মুর্শিদাবাদ থেকে মানালি পাত্রের রিপোর্ট, এনএম নিউজ। ব্লু রাইজ গ্রুপ নিয়ে এসেছে হায়ার এডুকেশন অ্যাডমিশন ফেয়ার 2019। একাধিক কোর্সে পান ডিসকাউন্ট ও স্কলারশিপ। যোগাযোগ করুন 8617587522 অথবা 8116807922 অথবা 6364266528 এই নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।